সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইমরান হাসান। আজকে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি হচ্ছে বিলাতি ধনিয়া। এই বিলাতি ধনিয়ার সম্পূর্ণ চাষাবাদ, সংগ্রহ, বীজ বপন পদ্ধতি, সেচ পদ্ধতি, সার প্রয়োগ পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা জানি যে বিলাতি ধনিয়া সাধারণত আমরা কিউলেলারি হার্ব অর্থাৎ মশলা জাতীয় ফসল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই বিলাতি ধনিয়া আমরা সালাতে, সবজিতে, মুখরোচক খাবারে ব্যবহার করে থাকি, যেটি আমাদেরকে খাবারের স্বাদকে বৃদ্ধি করে, অনেক সময় সুগন্ধি বৃদ্ধি করে, যা আমাদের খাবারকে অনেকটা প্রফুল্ল করে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিলাতি ধনিয়ার চাষ সম্পর্কে পুরো বিষয় নিয়ে দেখাবো। তো আর কথা নয়, চলুন, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। চলুন আমরা এখন আপনাদেরকে দেখাই আধুনিক পদ্ধতিতে বিলাতি ধনিয়ার চাষ। বিলাতি ধনিয়া চাষে আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আবহাওয়াটি প্রয়োজন হয়, সেই আবহাওয়াটি আপনাদেরকে বিলাতি ধনিয়া প্রধানত খরিফ মৌসুমের ফসল, নাতিশীতোষ্ণ থেকে উষ্ণ আর্দ্র আবহাওয়ায় বিলাতি ধনিয়া চাষের উপযোগী। বিলাতি ধনিয়া প্রখর সূর্যালোকের চেয়ে ছায়াতে বা হালকা বিক্ষিপ্ত আলোতে ভালো পাতা উৎপাদন করে। বিলাতি ধনিয়া চাষে মাটি, আপনার মাটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রচুর জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি বিলাতি ধনিয়া চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিলাতি ধনিয়া চাষে জমি তৈরি। বিলাতি ধনিয়ার বীজগুলো অত্যন্ত ছোট সূক্ষ্ম, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জমিটা খুব ভালোভাবে চাষ করে দিতে হবে। ভালোভাবে চাষ না করলে এই বীজগুলো অঙ্কুরোদ্যম হবে না। সাধারণত 5-6টি চাষ দিয়ে জমি প্রস্তুত করা প্রয়োজন। এছাড়াও আপনি বেড করে পানি নিষ্কাশন এবং পানি দেওয়ার জন্য, আগাছা নিয়ন্ত্রণের জন্য আপনি বেড করতে পারেন। বেডের মাপটি আপনি 1 মিটার চওড়া করে এবং জমি সমান লম্বা এবং 30 সেন্টিমিটার চওড়া নালা আপনি করতে পারেন। জাত নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র থেকে 2013 সালে বাড়ি বিলাতি ধনিয়া 1 নামের একটি জাত অনুমোদিত হয়েছে। এটি আপনি বিলাতি ধনিয়ার জাত হিসাবে ব্যবহার করতে পারেন। বীজ বপন পদ্ধতি ও সময়। সাধারণত বিলাতি ধনিয়া চাষের ক্ষেত্রে বীজ বপন খুবই গুরুত্বপূর্ণ সময়। নভেম্বর থেকে জানুয়ারি বা অগ্রহায়ণ পৌষ মাস বিলাতি ধনিয়ার বীজ বপনের উত্তম সময়। বিলাতি ধনিয়া খুব সূক্ষ্ম, এক্ষেত্রে আপনি বালির সঙ্গে মিশিয়ে এটি বপন করতে হবে। বিলাতি বপনের পূর্বে বেশি পরিমাণ পানিতে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বপন যদি আপনি বীজটা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এবং ঘন ছাকনি বা পাতলা কাপড় দিয়ে বীজ ছেঁকে পানি ফেলে দিয়ে 4 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। ঝুলিয়ে রাখার পরে ঝুলিয়ে রাখতে হবে যাতে করে আপনার পানি পড়ে যায়। পানি ছাকার পরে এই পদ্ধতিতে আপনি আবারও পত্র একই পদ্ধতি আবার ভিজাতে হবে এবং ছাকাইতে হবে। এইভাবে 6-8 বার আপনি বিলাতি ধনিয়া 72-96 ঘন্টা প্রাইমিং করে নিয়ে এর বীজ হার গজানোর হার দ্বিগুণ হবে। বিলাতি ধনিয়ার এই বীজটি সূক্ষ্ম কারণে বালির সাথে মিশিয়ে বীজ বপন করতে হবে আপনাকে। 10-15 সেন্টিমিটার দূরত্বে সারিতে অথবা সিটিয়ে আপনি বীজ বপন করতে পারেন। বীজ বপন করার পরে কয়েক মাস পর্যন্ত বীজ ক্রমান্বয়ে গজাতে থাকে। একই দিনে বোনা বীজ গজাতে 15-120 দিন পর্যন্ত সময় লাগে। বীজ হার সাধারণত বিলাতি ধনিয়া চাষের ক্ষেত্রে আপনাকে হেক্টর প্রতি 35-40 কেজি বা প্রতি শতাংশে 160 গ্রাম বীজ প্রয়োজন হয়। সার প্রয়োগ জমি তৈরির সময় শতাংশ প্রতি আপনি যে হারে সার প্রয়োগ করবেন, গোবর 50-60 কেজি, ইউরিয়া 1-1.5 কেজি, 5-6 কিস্তিতে প্রয়োগ করতে হবে, DAP 700 গ্রাম, MOP 800 গ্রাম, যা আপনি 4-5 কিস্তিতে জমিতে প্রয়োগ করবেন। বিলাতি ধনিয়া আর চাষের ক্ষেত্রে আবার ছাউনি দেয়া। ছাউনি বলতে এটি যেহেতু সরাসরি প্রখর সূর্যালোক পছন্দ করে না, সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন লিচু বাগান, আম বাগানের কথা আমরা বলেছিলাম, ছিটিয়ে চাষ করতে পারেন। এটি নিজে আপনি চাষ করতে পারেন। মোট সূর্যালোকের শতকরা 20-40 ভাগ বিক্ষিপ্ত আকারে পেলে, আলো পেলেই এই বিলাতি ধনিয়া হয়। আপনি আমরা যে বলছিলাম যে বিভিন্ন বাগানে করতে পারেন, আম বাগান, লিচু বাগানে করতে পারেন। বিলাতি ধনিয়া সেচ ও নিকাশ
বৃদ্ধি ধনিয়ার জন্য সবসময় পর্যাপ্ত রস থাকতে হবে জমিতে। যদি আপনি চাষ করতে চান একটু পর্যাপ্ত রস থাকতে হবে, আবার বেশি রসও সে পছন্দ করে না। বেশি রস থাকলে গাছের গোড়ায় পানি জমে যাবে এবং ছত্রাক জাতীয় রোগ আক্রমণ করবে। মাটির অবস্থা বুঝে আপনি 4 থেকে 7 দিন পর ঝর্ণা পদ্ধতিতে হালকা সেচ আপনাকে দিতে হবে। আগাছা দমন, বিলাতি ধনিয়ার প্রধান শত্রু হচ্ছে আগাছা। এই ক্ষেত্রে আপনাকে আগাছা দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, জানি বিলাতি ধনিয়ার জমিতে কোনো প্রকার আগাছা না জন্মে। বীজ বপনের পরে চারা গজানোর পূর্ব থেকে ফসল তোলা শেষ পর্যায় পর্যন্ত জমিকে সর্বদা আগাছামুক্ত রাখতে হবে। রোগবালাই দমন, বিলাতি ধনিয়ার ক্ষেত্রে সাধারণত রোগবালাই খুব বেশি একটা হয় না। আপনি এই ক্ষেত্রে শুধু বিভিন্ন ছত্রাকজনিত রোগের আক্রমণ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক প্রয়োগ করবেন, তাহলে বিলাতি ধনিয়া অনেকটা ভালো থাকবে। ফসল উত্তোলন, বিলাতি ধনিয়া সাধারণত বিভিন্নভাবে যখন পাতা বড় হবে আপনি পর্যায়ক্রমে 8 থেকে 12 বারে প্রতি হেক্টর জমি থেকে সর্বমোট 30 থেকে 50 টন ফলন পাওয়া যায়। আপনি নিজেই বুঝতে পারবেন পাতা যখন বড় হবে আপনি বিলাতি ধনিয়া সংগ্রহ করতে পারেন, আপনি বীজ সংগ্রহ করতে পারেন। তবে বিলাতি ধনিয়া বীজ সংগ্রহের ক্ষেত্রে আপনি এক মাস শুধু বীজ ভালো থাকে, এরপরে থাকে না। আপনি এই বিষয়টি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। আশা করি আপনাদের বিলাতি ধনিয়ার আপনি চাষ করতে পারবেন এবং এই প্রযুক্তিগুলো আপনাদের মাঝে ছড়িয়ে যাক, এই আশা রেখেই আজকের মতো এই প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও দেখা হবে কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।